করতে ফোন করছো না কেন? আমি তোর বাড়িতে চলে আসছি, তো আসবো না? আমি এত দূর আসছি, আমি চলে যাবো এখন, তুমি আসো না ভাই, আমি প্লিজ আসো, প্লিজ আসো, বুঝার চেষ্টা করো, তুমি প্লিজ একটু আসো, আমার কাছে আসো না, প্লিজ। আপু, আপু আমি ফাহিম। ফাহিম কে? আশার বন্ধু। আশার বন্ধু এখানে কি করো? ফোন ধরছিল না সারাদিন, কল দিচ্ছি, এই জন্য চলে আসলাম আর কি, দেখা করে চলে যাব। এখন ধরছে, বলল যে চলে যেতে। আশার বন্ধু জি, ঢুকলে কিভাবে বাড়িতে? গেট তো ভিতর থেকে লাগানো। না না আপু, গেট খোলাই ছিল, আমি আস্তে করে ঢুকলাম আর কি, লাগিয়ে দিয়েছি আমি আবার। তুমি জানিস আশা জানে? হ্যাঁ হ্যাঁ জানে তো, আমি কল দিছি, এই মাত্র ধরলো, কথা হয়েছে। কি বললো? বলছে চলে যেতে। এহে, তাহলে এখন কি করবো? আপনি বললে থাকবো, নাহলে চলে যাও। তাহলে চলে যাও। হ্যাঁ শোনো ফাহিম, না তোমাকে আমার ভালো লেগেছে, কেন জানো? কারণ তুমি সত্যটা আমার সামনে কনফেস করেছো। আচ্ছা বই, আশার রুমটা কোন দিকে? ওভার স্মার্ট না, একটু দেখা করে আসি। ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। আমার ফুপু, আশার মা আর তোমার জন। আশা, বলেন কি? তুমি তো আজকে শেষ, শেষ করবো এখন, এখন চলে আসলে তোমাকে একদম চাবিয়ে ছিঁড়ে ফেলবে। আরে কই গেলি রে তোরা, মরলি নাকি সব? শিউলি, ওই শিউলি, আমি কি করবো, আমাকে বাঁচানো, তোমাকে তোমাকে বাঁচানোর মাত্র একবার করে আছে ভাই, তুমি কুয়ার ভিতরে লাগবে। শুরু দিয়ে উপরে উঠা, বাম দিকের ঘরে চলে যাবো। হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।